শারদীয় দুর্গাপূজার এখন চলছে শেষ মুহূর্তের কেনাকাটা। বিক্রেতারা বলছেন গেল বছরের তুলনায় বিক্রি কমেছে এবার, আর পোশাকের দর সাধ্যের মধ্যে আছে বলেই জানান ক্রেতারা। অন্যদিকে অনলাইনে পোশাকে বিক্রি রয়েছে স্বাভাবিক সময়ের মতোই। রঞ্জিবুল মিজানের রিপোর্টে বিস্তারিত। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। মন্দিরগুলোতে যেমন সাজসাজ রব, তেমনি উৎসবের রঙে রাঙাতে চলছে শেষ সময়ের কেনাকাটা। দেশীয় ফ্যাশন হাউসগুলো সেজেছে উৎসবের রঙে, জামা থেকে থ্রি পিস কিংবা পাঞ্জাবি, সবকিছুতে এনেছে বৈচিত্র্য, দেশীয় ব্র্যান্ড দেশি দশ। সবার জন্য অল্প অল্প কেনা হয়ে গেছে, তো আজকে আর কি আমার শাশুড়ির জন্য কিনবো, আমার জন্য কিনবো, আর আমার বেবির জন্য আজকে কিনা হবে। পরিবারের সবার জন্যই কেনাকাটা করতে হয়, করেছে সবারটা। আর আমার মা আর কি তার জামাইকে দিবে, মেয়ের জামাইকে দিবে, সেটাই দেখছে। শুধু দেশি দশ নয়, পূজাকে কেন্দ্র করে নতুন ডিজাইনের পোশাক এনেছে প্রায় সব ফ্যাশন হাউস। তবে গেল বছরের তুলনায় বিক্রি কিছুটা কম বলছেন ব্যবসায়ীরা। গত বছরের তুলনায় যদি আমরা বেচা বিক্রির কথা বলি, সেক্ষেত্রে হচ্ছে একটু কম, কিন্তু মাশাআল্লাহ মোটামুটি আমাদের ভালো হয়েছে, কারণ আমাদের যথেষ্ট পরিমাণ প্রোডাক্ট ছিল। শাড়ি জামার বাইরে নতুন ডিজাইনের ছোঁয়া লেগেছে জুতায়। জুতার দোকানগুলোতে ক্রেতাদের পদচারণা ছিল চোখে পড়ার মতো। এসব দোকানে ক্রেতা আকর্ষণে দেয়া হয়েছে মূল্য ছাড়। তবে খুব একটা ভিড় দেখা যায়নি চাঁদনি চক আর গাউসিয়ার শাড়ির দোকানে। বিক্রেতারা জানান এবারের পূজার বেশিরভাগই পছন্দ সুতি জর্জেট আর হাফ সিল্কের শাড়ি, আর বরাবরের মতোই চাহিদা বেশি জামদানির। তবে বিক্রি কম হওয়ার কথা জানিয়েছেন তারা। সুতি টাইপের কাপড়গুলোই বেশি চাহিদা, কারণ একটু মোটামুটি বাজেটের মধ্যে, মিডিয়াম বাজেট, মানে এর মধ্যেই সবাই খুঁজতেছে, তেমন ভালো দামি কিছু চায় না। এক পিস, দুই পিস, তিন পিস, এই পিস, এটা বেচা কেন নাকি? আগে পূজার সময় বেচতে 50,000-60,000, আর এবার তো কোনো কাস্টমারই নেই। কাস্টমার এখন মোবাইলে কেনাকাটা করে, নেটে যুক্ত, সবাই একটু মোবাইলের প্রতি ফেদ বেশি। আর দেশের অবস্থা তো ভালো না, কারো কাছে এরকম টাকাও নাই। এবার আগে যে 5,000 কিন্তু সেরকম 2,000 কিনে। অন্যান্য সময়ে পোশাকের দাম নিয়ে কিছুটা অসন্তোষ থাকলেও এবার দাম নিয়ে তেমন অভিযোগ নেই ক্রেতাদের। আমাদের যেরকম কেনাকাটার কথা কিংবা পূজার যে বিগত বছরের যে ইয়েগুলো আমরা করছি, সেই হিসাবে হচ্ছে না, তবুও লাগে সেই অনুপাতে আমরা করতেছি। সাধ্যের মধ্যে আছে, খুব বেশিও না আবার খুব একটা কমও না। এর বাইরে পূজা উপলক্ষে খুব একটা বাড়েনি অনলাইনের বেচাকেনা। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাসরাঙ্গা টেলিভিশন।